তোমরা সকলেই জানো তোমাদের পরীক্ষা খুব সামনে চলে এসেছে, কিন্তু স্কুল কলেজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমরা কিন্তু পড়ায় অনেকেই মন বসাতে পারছো না। সেই কারণে আমাকে অনেকে গ্রুপে এই কথা বলছো যে আমরা জানি যে পরীক্ষা আমাদের সামনে চলে এসেছে, কিন্তু তাও আমরা পরীক্ষার পড়ায় মন বসাতে পারছি না। এছাড়া আমারও কিছু স্টুডেন্ট একই কথা বলছে। তোমরা যারা 2021 মাধ্যমিক দেবে, তোমরা যারা 2021 উচ্চ মাধ্যমিক দেবে, তোমরা যারা 2021 একাদশ শ্রেণীতে পড়ছো, একাদশ শ্রেণীর ফাইনাল দেবে, প্রত্যেকেই কিন্তু এখনও পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের মুখ দেখতে পারোনি বা ক্লাস করতে পারোনি যেভাবে অন্যান্য সময়ে আমরা বা অন্যান্য স্টুডেন্টরা ক্লাস করি। সেই কারণে অনেকেরই কিন্তু বাড়িতে মন বসছে না, মনে হচ্ছে যে পড়া পড়বো কিভাবে বা কিভাবে কমপ্লিট করব বা কিভাবে পরীক্ষার কি হবে। এছাড়া আমরা যেটা ভাবি সেটাই কিন্তু আমাদের সঙ্গে ঘটে। অনেক স্টুডেন্টদের অনেক রকমের ভাবনা। কিছু স্টুডেন্ট রয়েছে যে স্টুডেন্টগুলো ভাবছে অ্যাকচুয়ালি স্কুল কবে খুলবে, কবে থেকে স্কুল খোলার পর আমরা পড়াশোনা চালু করব, কবে পরীক্ষা আসলে তার আগের থেকে আমরা পড়াশোনা চালু করব। কিন্তু কিছু স্টুডেন্ট এরকম রয়েছে, স্কুল খোলার ইনফরমেশন তো জানছে, তার সাথে সাথে তাদের ভাবনা যে আমাদের রেজাল্ট কী হবে, রেজাল্টে আমরা কি করব, আমাদের কোন সিলেবাসটা বাকি রয়েছে, আমাদের এই টেক্সট বই কমপ্লিট করে সিলেবাসকে কমপ্লিট করতে হবে, আমাদের পরীক্ষা সামনে আসতে চলেছে, যদি পরীক্ষা শেষ খারাপ হয় তাহলে আমাকে সারা জীবন পস্তাতে হবে, এই বিষয়গুলো কিন্তু তাদের এখন থেকে মাথায় রয়েছে। কিছু স্টুডেন্ট এখন এইসব জিনিস নিয়ে ভাবছে না, পরবর্তী সময়ে যখন রেজাল্ট বেরিয়ে যাবে তারপরে কিন্তু এইসব বিষয় নিয়ে তারা ভাবতে শুরু করবে, তখন সময় আর থাকবে না। কারণ তোমরা অনেকেই ভাবছো এখন কোভিডের সিচুয়েশন, আমাদের সময় এরকম ছিল না, আমাদের স্কুলের আমরা স্কুলে গেছি, স্কুলে গিয়ে পড়াশোনা করেছি, তোমরা ভাবছো আমাদের তো স্কুল হচ্ছে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখো, তোমাদের কিন্তু পরীক্ষা হবে, যখন সমস্ত সিচুয়েশান ঠিক হয়ে যাবে, একটু ভেবে দেখো, তোমাদের সমস্ত সিচুয়েশান ঠিক হয়ে যাবে, স্কুল খুলে যাবে, কলেজ খুলে যাবে, তোমরা পরের ক্লাসে উঠে যাবে, কোনো কারণে তোমাদের রেজাল্ট খারাপ হবে, সেই রেজাল্টটা নিয়েই কিন্তু তোমাকে সারা জীবন অতিবাহিত করতে হবে। তোমাকে কেউ জিজ্ঞাসা যদি করে যে তুমি মাধ্যমিকে কত পেয়েছিলে, উচ্চ মাধ্যমিকে কত পেয়েছিলে, তখন কি তুমি বলবে যে না আমার সেই সময় কোভিড হয়ে এই কোভিডের সিচুয়েশান ছিল, স্কুল বন্ধ ছিল, সেই কারণে আমি পড়াশোনা করতে পারিনি বলে আমার রেজাল্ট খারাপ হয়েছে? কখনোই কিন্তু তুমি এটা বলবে না, কারণ তোমার কিন্তু এই যে বিষয়টা স্কুল খোলেনি সেটা এই বছরের তোমার জন্য শুধুমাত্র না, সকল স্টুডেন্টের জন্য। কিছু স্টুডেন্ট আছে এইসব নিয়ে ভাবনা চিন্তা না করে তাদের ফোকাস রয়েছে শুধুমাত্র পড়াশোনার দিকে, যে আমাদের সিলেবাস যেটুকু সিলেবাস আছে সেই সিলেবাসে টেক্সট বইটা পুরোপুরি 4-5 বার ভালো করে রিভিশন দেবো, সেটাকে লিখবো যাতে কোনো জায়গার থেকে আমার অসুবিধা না থাকে, এছাড়া বাদ বাকি এই সিলেবাস কমপ্লিট করার পর আমাদের যে টেস্ট পেপার আছে, যে কোনো একটা টেস্ট পেপার পুরো সলভ করবো, সলভ করার মাধ্যমে আমাদের বারবার আমরা কি নিজেকে পরীক্ষা দেবো, পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজে তৈরি হবো পরীক্ষার জন্য, যাতে আমাদের পরীক্ষা ভালো নাম্বার আসে, সারা জীবন আমাদের এই নম্বরটা কাজে লাগবে, সেইগুলো কিন্তু মাথার মধ্যে তাদের ঘুরছে। তাদের এখন মাথায় আছে এই সিলেবাসের এই অংশটা আমার ভালো হয়নি, এই পোর্শনটা ভালো হয়নি, টেস্ট পেপারের এই জায়গাটা এখনও বাকি আছে, এই বই তো এখনও আমি ভালো মতন করে কমপ্লিট করিনি, বা এটাকে একবার রিভিশন দিয়েছি, এটাকে রিভিশন দিইনি। বুঝতেই পারছো একটা স্টুডেন্টের বিভিন্ন রকমের ভাবনা। এবং কিছু স্টুডেন্ট এটাও আছে যে ভাবছে না যা হবে দেখা যাবে, এবং কিছু স্টুডেন্ট রয়েছে পাশের বন্ধুর জন্য ভরসা করছো। সমস্ত কিছুই কিন্তু নিজের ওপর নির্ভর করে। আমি তোমাদের চোখ খুলে দেওয়ার চেষ্টা করলাম, আমি যদি চাই আমি লাইফে অনেক কিছু তুমি করতে পারো। যেমন ফর এক্সাম্পল আমি আমার কথা যদি বলি, আজকে যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিই সেই সময় কিন্তু আমি এই রকম পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম যে আমার বাড়িতে কারেন্ট পর্যন্ত ছিল না, যখন ম্যাথামেটিক্স পরীক্ষা দিয়েছিলাম বাড়ির নিচে জল। আর যুগুবি গল্প বলছি না, এটা বাস্তব ঘটনা, কিন্তু সেই সময় আমি আমার মাথায় ছিল যে আমাকে অঙ্ক কষতে হবে, আমাকে করতে হবে। এটা শুধুমাত্র আমার এক্সাম্পল দিলাম না, এরকম প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু আগের থেকে ভাবছে পরের জিনিসটার জন্য, আগের থেকে প্রস্তুত হয়ে যাচ্ছে। তোমাদেরকেও কিন্তু আমি এই কারণেই এই কথাগুলো বলছি যাতে তোমরাও তোমাদের চোখটা খোলো, যারা এই ধরনের ভাবনায় ভাবিত রয়েছ, রেজাল্টের ভাবনায় ভাবিত না থেকে স্কুল কবে খুলবে, কবে আমরা পড়াশোনা শুরু করব। এক শ্রেণীর স্টুডেন্ট কিন্তু রীতিমতো পড়াশোনা শুরু করে দিয়েছে, আমরা যেটা ভাবি কিন্তু সেটাই হয়। সবথেকে বড় এক্সাম্পল হচ্ছে আমি নিজে, কারণ আমি আমাকে সবথেকে ভালো চিনি,
আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই তখন সায়েন্স নিয়ে পড়ার জন্য যে অর্থ, সেই অর্থ আমার কাছে ছিল না বা আমার ফ্যামিলির কাছে ছিল না, এবং কিভাবে এতগুলো টিচারের টাকা দেবে সেটাও ছিল না। আমি কিন্তু রীতিমতো সর্বদা চেষ্টা করে যাই, এবং পড়ানোর পর যে অর্থটা আমি পড়িয়ে পেতাম সেই অর্থটা দিয়ে কিন্তু নিজে পড়াশোনা করেছি। আজকে সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করতে পেরেছি। একটাই জিনিস আগের থেকে ভেবেছিলাম যে আমি এই জিনিসটা করব। রাত দশটা অবধি নিজের টিউশনি এবং পড়ানোর পর, আর তারপরে কিন্তু আমি ক্লাস 11 এবং 12 প্রিপারেশন নিতাম, মানে পড়া পড়তাম, সমস্ত কিন্তু কভার করেছি। শুধুমাত্র একটাই জিনিস ছিল রেজাল্ট মাথার মধ্যে। তোমরাও কিন্তু এই মুহূর্তে এই ভাবনাটাই ভাবো, সমস্ত কিছু বাদ দিয়ে যে আমার রেজাল্টের কথা ভাবো, রেজাল্ট খারাপ হলে কী হবে সেটা এখন থেকে ভাবো, তাহলে কিন্তু তোমাদের এর চক্ষু দৃষ্টি রেজাল্টের দিকে পড়বে। আর রেজাল্টের দিকে যখন ভাববে, রেজাল্ট নিয়ে যখন ভাববে, তখন কিন্তু তোমার বইয়ের দিকে, কোন বইটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, কী কী করতে হবে সেই নিয়ে ভাববে। এবং যদি কোনো অসুবিধা হয়ে থাকে, তারপরে তো আমি আছি বা তোমার স্কুলের টিচার আছে, বাড়ির শিক্ষক রয়েছে, সবাই রয়েছে, কিন্তু সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে তোমার দৃষ্টিভঙ্গি। তুমি কিভাবে এই পরীক্ষাকে দেখছো, তুমি কি চাইছো নিজের থেকে, যে এই পরীক্ষার থেকে কি রেজাল্ট, তুমি কি শুধু পাস করতে চাইছো, তাহলে কিন্তু তুমি শুধুই পাস করবে। তুমি যদি চাও না আমি 95% পাবো, তুমি যদি চাও যে আমি ভালো নম্বর করবো, সেই অনুযায়ী কিন্তু তুমি পরিশ্রম করবে এবং তুমি ভালো নম্বর পাবে। তোমরা অনেকেই আমাকে এই বিষয়টা জিজ্ঞাসা করেছিলো, কীভাবে আমরা পরাময়ন বসাবো, কোনো কিছু না, তোমাকে একটাই ভাবতে হবে রেজাল্টের কথা। যখনই রেজাল্টের কথা ভাববে তখনই কিন্তু তোমার অটোমেটিক পড়ায় মন বসবে, তোমার মনে পড়ে যাবে এই এই সাবজেক্টগুলো আমার হয়নি, এই সাবজেক্টগুলো কমপ্লিট করতে হবে। আশা করি আমি কি বলতে চাইলাম তোমরা বুঝতে পেরেছো, কারা কারা আমার কথাটা কি বলতে চাইলাম আমি বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। আর কারা রীতিমতো রেজাল্টে কত নম্বর পাচ্ছ সেই আশা করে পড়তে শুরু করে দিয়েছো এবং বই কমপ্লিট করে দিয়েছো, টেস্ট পেপার শুরু করে দিয়েছো, তোমরা কী অনুযায়ী বা কী গতিতে এগাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশান করো, যাতে তোমার কমেন্টটা পড়ে অন্য কেউ মোটিভেট হতে পারে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।